দ্বিতীয় বিয়ে করতে চান। স্ত্রীকে গঙ্গাসাগরের মেলার ভিড়ে রেখে পালিয়ে যান স্বামী। হ্যাম রেডিওর পক্ষ থেকে বধূকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। রীতিমতো অবাক করা কাণ্ড। দ্বিতীয় বিয়ে করতে চান স্বামী, কিন্তু দ্বিতীয়বার বিয়েতে বাধা হয়ে দাঁড়িয়েছে বউ। সে কারণে রীতিমতো প্ল্যান করে বউকে নিয়ে গঙ্গাসাগরে আসেন স্বামী। সেখানেই মেলার ভিড়ে স্ত্রীকে রেখে পালিয়ে যান তিনি। স্বামীর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন স্ত্রী। বিয়ে মানে সাত জীবনের সম্পর্ক, জন্ম জন্মান্তরের জন্য পরস্পরের হাত ধরে রাখার অঙ্গীকার, সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার, পরস্পর পরস্পরের পাশে থাকার প্রতিশ্রুতি। গতকালই ছিল মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে পুণ্যস্নানকে ঘিরে জমজমাট গঙ্গাসাগর। এবছর অনেক আগে থেকেই পুণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করেন সাগরে। গতকাল মকর সংক্রান্তি উপলক্ষে লাখো লাখো পুণ্যার্থীর সমাগম হয়েছিল এখানে। মকর সংক্রান্তির পুণ্যস্নান সেরে এখন ঘরমুখী হওয়ার পালা পুণ্যার্থীদের। কিন্তু এরই মাঝে ঘটে গেল অবাক করা কাণ্ড। হ্যাম রেডিওর সংস্থার তরফ থেকে জানা গেছে, দ্বিতীয় বিয়ে করার উদ্দেশ্যে প্রথম পক্ষের স্ত্রীকে নিয়ে মেলায় ঘুরতে আসেন এক ব্যক্তি। সেই মেলার ভিড়ে স্ত্রীকে রেখে পালিয়ে যান তিনি। স্বামীর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন স্ত্রী। ঘটনার সূত্রে আরও জানা যায়, বিষয়টি বুঝতে পেরে গঙ্গাসাগরেই আত্মহত্যার চেষ্টা করেন স্ত্রী। এরপর হ্যাম রেডিওর উদ্যোগে মঙ্গলবার ওই গৃহবধূকে তার পরিজনের হাতে তুলে দেওয়া হয়। হ্যাম রেডিওর কর্মকর্তাদের কাছে তিনি জানান, আমি সাগর মেলায় আসতে চাইনি, তবুও স্বামী জোর করে আমায় নিয়ে এসেছিল। এখন বুঝতে পারছি কেন আমাকে আনা হয়েছিল। এমনই ঘটনার পাশাপাশি এক ভিন্ন ধরনের ঘটনারও সাক্ষী থাকলেন গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীরা। জানা যায়, সুদূর মধ্যপ্রদেশের ভোপাল থেকে গঙ্গাসাগরে এসেছিলেন নরেশ সিং রাজপুত। দীর্ঘদিন ধরে তার স্ত্রী কঠিন অসুখে ভুগছিলেন। অনেক খরচ করেও স্ত্রীকে বাঁচাতে পারেননি স্বামী। স্ত্রীর আত্মার শান্তি কামনায় সাগরে পুজো দিতে আসেন স্বামী। একেবারে দুটি ভিন্ন ঘটনার সাক্ষী থাকলেন বহু পুণ্যার্থী। এ বিষয়ে মেলায় আগত এক পুণ্যার্থী জানান, এই মেলায় এসে দুটি পৃথক ঘটনার সাক্ষী থাকলাম। কেউ নিজের দায়বদ্ধতা এড়িয়ে যেতে দ্বিতীয় বিয়ের আশায় প্রথম বউকে মেলায় রেখে পালিয়ে গেছেন, অপরদিকে স্ত্রীর আত্মার শান্তি কামনায় কেউ এসেছেন গঙ্গাসাগরে। তবে দ্বিতীয় বিয়ে করবার আশায় প্রথম পক্ষের স্ত্রীকে মেলায় ভিড়ের মাঝে ফেলে স্বামীর পালিয়ে যাওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় সাগর মেলায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গঙ্গাসাগর। রীতিমতো অবাক করা কাণ্ড। দ্বিতীয় বিয়ে করতে চান স্বামী, কিন্তু দ্বিতীয়বার বিয়েতে বাধা হয়ে দাঁড়িয়েছে বউ। সে কারণে রীতিমতো প্ল্যান করে বউকে নিয়ে গঙ্গাসাগরে আসেন স্বামী। সেখানেই মেলার ভিড়ে স্ত্রীকে রেখে পালিয়ে যান তিনি। স্বামীর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন স্ত্রী। বিয়ে মানে সাত জীবনের সম্পর্ক, জন্ম জন্মান্তরের জন্য পরস্পরের হাত ধরে রাখার অঙ্গীকার, সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার, পরস্পর পরস্পরের পাশে থাকার প্রতিশ্রুতি। গতকালই ছিল মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে পুণ্যস্নানকে ঘিরে জমজমাট গঙ্গাসাগর। এবছর অনেক আগে থেকেই পুণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করেন সাগরে। গতকাল মকর সংক্রান্তি উপলক্ষে লাখো লাখো পুণ্যার্থীর সমাগম হয়েছিল এখানে। মকর সংক্রান্তির পুণ্যস্নান সেরে এখন ঘরমুখী হওয়ার পালা পুণ্যার্থীদের। কিন্তু এরই মাঝে ঘটে গেল অবাক করা কাণ্ড। হ্যাম রেডিওর সংস্থার তরফ থেকে জানা গেছে, দ্বিতীয় বিয়ে করার উদ্দেশ্যে প্রথম পক্ষের স্ত্রীকে নিয়ে মেলায় ঘুরতে আসেন এক ব্যক্তি। সেই মেলার ভিড়ে স্ত্রীকে রেখে পালিয়ে যান তিনি। স্বামীর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন স্ত্রী। ঘটনার সূত্রে আরও জানা যায়, বিষয়টি বুঝতে পেরে গঙ্গাসাগরেই আত্মহত্যার চেষ্টা করেন স্ত্রী। এরপর হ্যাম রেডিওর উদ্যোগে মঙ্গলবার ওই গৃহবধূকে তার পরিজনের হাতে তুলে দেওয়া হয়। হ্যাম রেডিওর কর্মকর্তাদের কাছে তিনি জানান, আমি সাগর মেলায় আসতে চাইনি, তবুও স্বামী জোর করে আমায় নিয়ে এসেছিল। এখন বুঝতে পারছি কেন আমাকে আনা হয়েছিল। এমনই ঘটনার পাশাপাশি এক ভিন্ন ধরনের ঘটনারও সাক্ষী থাকলেন গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীরা। জানা যায়, সুদূর মধ্যপ্রদেশের ভোপাল থেকে গঙ্গাসাগরে এসেছিলেন নরেশ সিং রাজপুত। দীর্ঘদিন ধরে তার স্ত্রী কঠিন অসুখে ভুগছিলেন। অনেক খরচ করেও স্ত্রীকে বাঁচাতে পারেননি স্বামী। স্ত্রীর আত্মার শান্তি কামনায় সাগরে পুজো দিতে আসেন স্বামী। একেবারে দুটি ভিন্ন ঘটনার সাক্ষী থাকলেন বহু পুণ্যার্থী।
এ বিষয়ে মেলায় আগত এক পূর্ণার্থী জানান, এই মেলায় এসে দুটি পৃথক ঘটনার সাক্ষী থাকলাম। কেউ নিজের দায়বদ্ধতা এড়িয়ে যেতে দ্বিতীয় বিয়ের আশায় প্রথম বউকে মেলায় রেখে পালিয়ে গেছেন, অপরদিকে স্ত্রীর আত্মার শান্তি কামনায় কেউ এসেছেন গঙ্গাসাগরে। তবে দ্বিতীয় বিয়ে করবার আশায় প্রথম পক্ষের স্ত্রীকে মেলায় ভিড়ের মাঝে ফেলে স্বামীর পালিয়ে যাওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় সাগর মেলায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গঙ্গাসাগর।